বান্দরবানে সশস্ত্র হামলা ও ব্যাংক ডাকাতির ঘটনাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছে সরকার। সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করার হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পাহাড়কে কোনোভাবেই অশান্ত করতে দেওয়া হবে না। রুমায় সশস্ত্র হামলা ও ব্যাংক ডাকাতির ঘটনার পর পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে তিনি এসব কথা বলেন। ব্যাংকে হামলা লুটপাটের ঘটনায় কারো গাফিলতি আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। এদিকে ব্যাংক ডাকাতি ও আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কেএনএফের সংঘর্ষের পর আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। গতকাল থানচি বাজার বন্ধ থাকলেও আজ থেকে কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করেছে, তবে বাজারে অন্য দিনের চেয়ে ক্রেতাদের উপস্থিতি অনেক কম। এদেশের যে নিরাপত্তা বাহিনী রয়েছে, সশস্ত্র বাহিনী রয়েছে, তারা তাদের মতন করে করবেন। কোনো জিনিসকেই আমরা আনচ্যালেঞ্জ যেতে দেবো না। আমরা একটু সবগুলোই উৎসটা কোথায় কিভাবে হলো সবগুলো আমরা বের করব। কারো গাফিলতি আছে কিনা আমরা সবকিছুই দেখব, কোন জায়গা থেকে ফেল করেছে কিংবা কেউ পায়নি এই সব কিছু আমরা দেখব। এখন আমরা দেখে নেই, আমরা তারপরে সিদ্ধান্ত আমরা ব্যবস্থা নেব। থ্যাংক ইউ। বান্দরবানের সবশেষ পরিস্থিতি জানতে শহর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত দাস। সৈকত, স্বরাষ্ট্রমন্ত্রী রুমা পরিদর্শন করে কখন শহরে সার্কিট হাউসে মত বিনিময় সভায় অংশ নেবেন এবং সব মিলিয়ে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এখন জানাবেন। বান্দরবানে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বান্দরবানে রুমা উপজেলায় পরিস্থিতি পরিদর্শন করেছেন। তিনি প্রথমে যান আনসার ব্যারেকে এবং এরপরে রুমার সোনালী ব্যাংক শাখা পরিদর্শনে যান এবং সবশেষে তিনি মসজিদে যান। এরপরে তিনি পরিদর্শন শেষে তিনি বান্দরবান দেশে রওনা হন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি বান্দরবান সার্কিট হাউসে মত বিনিময় সভা করার কথা রয়েছে। তবে বান্দরবানের সার্বিক পরিস্থিতি সম্পর্কে যদি বলতে চাই, থানচিতে গতকাল এখন দোকানপাটটা অনেকটা বন্ধ ছিল, তবে আজ সকাল থেকে কিছু কিছু দোকানপাট খুললেও বিক্রেতারা বলছেন যে আগের চেয়ে ক্রেতার সংখ্যা অনেক কম এবং অনেক বেশি এখনো পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং রুমা উপজেলায় একই অবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী আজকে তার রুমা উপজেলায় পরিদর্শনে বলেছেন যে যাদের কোনো সরকারি প্রতিষ্ঠানে গাফিলিতে আছে কিনা, গোয়েন্দা বার্তার ক্ষেত্রে কোনো গাফিলিতে আছে কিনা সে বিষয়টি তিনি অবশ্যই তদন্ত করে দেখবেন এবং পাহাড়ে সশস্ত্র সংগঠনের বিপরীতে অবশ্যই সাড়াশি অভিযান পরিচালনা করবেন বলেছেন তিনি। এই ছিল আমার কাছে সর্বশেষ। সৈকত, ধন্যবাদ আপনাকে।